পাশকুড়ায় শুভেন্দুর গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান। শুভেন্দু অধিকারীর গাড়ি ঘিরে গো ব্যাক স্লোগান। পাশাপাশি কনভয়ের পেছনে থাকা বিজেপি কর্মীকে মারধরের ঘটনা ঘটল পাশকুড়ায়। গতকাল পাশকুড়া তৃণমূলের হাতে আক্রান্ত কাউন্সিলর সুকুমার ভূঁইয়ার বাড়িতে গিয়েছিলেন বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী। রাত 10টা নাগাদ পাশকুড়া থেকে বেরিয়ে আসার সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভ এবং গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল। শুভেন্দুর কনভয়ের গাড়ির পেছনে থাকা বিজেপি কর্মীদের ফের মারধর করে তৃণমূল, যা নিয়ে চরম বিশৃঙ্খলা তৈরি হয় পাশকুড়ায়। এ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, শান্ত পাশকুড়াকে অশান্ত করার জন্য রাতের অন্ধকারে এসেছে শুভেন্দু অধিকারী। গুরুতর আহত বিজেপি কর্মীকে পাশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে দলের অন্যান্য কর্মীরা। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।